আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকরি প্রতিগা অসংখ্য ভালো আছেন কখন কোন অ্যাডড্রুপ আমাদের বিগ প্রফিট দিবে এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না কখন কোন অ্যাডড্রুপ থেকে আমরা ভালো পেমেন্ট পাব এটাও কিন্তু আমরা কেউ বলতে পারি না হয়তো বিগত দিনগুলো যারা কাজ করছেন আপনাদের এক্সপিরিয়েন্স আছে আমি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকটা এয়ারগ্রুপে জয়েন করবেন অনেক দিন আগে একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম দুই ডলার দেওয়ার কথা বলছিলো জে জি এন টোকেন যেটা থেকে আমরা সত্তর ডলার পাইছি মানে বিশটা টোকেন দিছিল যেটার ভ্যালু ছিল দুই ডলার কিন্তু পরবর্তীতে ওই টোকেনটা আমরা সত্তর ডলারে সেল করছি হয়তোবা যারা জয়েন করছিলেন তাদের প্রত্যেকেরই মনে আছে তো কোন অ্যাডড্রুপে এইভাবে আমাদের বিগ প্রফিট দিবে এটা কিন্তু আমরা বলতে পারি না আমরা প্রত্যেকটা এয়ার জয়েন করার চেষ্টা করবো মিন যে অ্যাড্রুপগুলো শেয়ার করা হয় প্রত্যেকটা অ্যাডড্রুপে জয়েন করার চেষ্টা করব তাস্কে টোটাল তিনটা অ্যাড্রপ শেয়ার করব তিনটা অ্যাড্রপই জয়েন করবেন আসলে দিনে এতগুলো অ্যাডড্রপ আসে যেগুলো সবগুলোর ভিডিও একটা একটা করে মেক করা সম্ভব না তো একসাথেই মেক করতে হয় আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং অ্যাড্রপগুলোতে জয়েন করবেন তো প্রথম হচ্ছে ইসপ অ্যাড্রপ ই সব টোকেন পাবেন যেটার ভ্যালু বলতেছে তিরিশ ডলার তো এত ভ্যালু থাকে না আবার অনেক অ্যাডড্রপ আছে এর থেকে বেশিও ভ্যালু থাকে তো যেভাবে জয়েন করতে হবে এই পোস্টার লিঙ্ক প্রথমে আমি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশানে আর টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকলে এখান থেকে সব আপডেট পাবেন যে পেমেন্ট পাবেন ওইগুলোর আপডেটটাও এখান থেকে পাবেন এই যে একটা টোকেন এটা যারা যারা পাইছেন আই মিন অনেকেই পাইছেন তো এই টোকেনটা আপনারা হোল্ড করবেন যখন ট্রেড স্টার্ট হয়েছিল তখন কিন্তু এটার ভ্যালু ছিল চল্লিশ ডলার এখন ভ্যালু হয়েছে পাঁচ থেকে ছয় ডলার অনেক কমে গেছে এটা ভবিষ্যতে বাড়বে প্রজেক্টটা ভালো লাইক স্টের মতো তো এই টোকেনটা আপনারা হোল্ড করবেন এখন এই যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন আর টেলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম স্টার্ট লেখা আসবে আপনারা স্টার্টে ক্লিক করলে এরকম আসবে দেন আপনারা এখানে দেখবেন জয়েন অ্যাড্রপ লেখা জয়েন অ্যাড্রপে ক্লিক করবেন দেন এই টাস্কগুলো আসবে তো ওয়েবসাইট প্রথমত এই ওয়েবসাইটে গিয়ে আপনার নেইম ফুল নেম তারপরে ইমেল অ্যাড্রেস পাচার সেম পাচার দিয়ে আপনারা ওইখানে সাইন আপে ক্লিক করবেন দেন আপনাদের জিমেলে একটা ভেরিফিকেশন মেল সেন্ড করবে ওইটা থেকে আই মিন জিমেল থেকে আপনারা মেলটা ভেরিফাই করবেন দেন সাইন ইন করবেন ওয়েবসাইটটাতে ওয়েবসাইটটাতে সাইন ইন করে নেওয়ার পর ওখানে ইথেরি আমার অ্যাড্রেসটা অ্যাড করার একটা অপশন আছে অ্যাড করে নেবেন এটা আপনারা পারেন দেন টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এই যে গ্রুপ লেখা এটার উপরে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন জয়েন হয়ে ব্যাগে চলে আসবেন দেন টেলিগ্রাম চ্যানেলেও এখান থেকে জয়েন হবেন এখানে জয়েন লেখা থাকবে ক্লিক করলে জয়েন হয়ে যাবেন দেন ব্যাগে চলে আসবেন ওকে দেন টুইটারে ফলো করবেন এবং তাদের পিন পোস্টটা রিডুইট করবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রিডুইট করতে হয় তো টুইটার উপরে ক্লিক করলে টুইটারে নিয়ে আসবে এখান থেকে আপনারা ফলো করবেন ফলো করলে ফলোইং লেখা চলে আসবে দেন এখান থেকে লাভ রিয়ে দেবেন এবং এই যে মধ্যের অপশনটা এটার উপরে ক্লিক করে এখান থেকে রিটুইট লেখা থাকবে এটার উপরে ক্লিক করলে এটা রিটুইট করা হয়ে যাবে দেন আপনারা অ্যাগাইন বুটটাতে চলে আসবেন আসার পরে এখান থেকে টুইট দিস পোস্ট তো এটার উপরে যদি ক্লিক করেন সরাসরি আপনাদেরকে টুইট অপশনে নিয়ে যাবে উপরে কন্যা দিকে দেখবেন টুইট লেখা এই টুইটের উপরে ক্লিক করলে এটা টুইট করা হয়ে যাবে দেন আপনারা ব্যাগে চলে আসবেন আই মিন বুটটাতে আসবেন ফেসবুককে ফলো করবেন এবং লাইক করবেন রেড ডিটের চ্যানেলে জয়েন করবেন দেন এখান থেকে ডিসকটে জয়েন করবেন তাদের যাদের ডিসকর্ড নাই তারা ডিসকর্ড অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডিসকর্ড লিখে সার্চ দিল্লি চলে আসবে ডাউনলোড করে ডিসকটে একটা অ্যাকাউন্ট করে রাখবেন কারণ অনেক এয়ার্ড গ্রুপই ডিসকটে জয়েন করতে হয় দেন এখানে দেখবেন রেজিস্ট্রেশন লেখা স্টার যেখানে লেখা আছে এই অপশনটাতে রেজিস্ট্রেশন লেখা থাকবে ক্লিক করবেন দেখবেন এরকম সাদা একটা ঘর আসছে তো এটার উপরে ক্লিক করলে দেখবেন এখানে বলতেছে বক্স সিলেক্ট করতে তো আপনারা এখান থেকে বক্স কোনটা যেমন এইটা এটা সিলেক্ট করার পর আমার কিন্তু এখানে বলছে ইমেল অ্যাড্রেসটা দিছে ওই ওয়েবসাইটে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছি তো ইমেল অ্যাড্রেসটা দিছি দেন ট্র্যাস্টলের থেকে ইথেরিয়াম অ্যাড্রেস চাইছে আমি ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিছি দেন এখানে টুইটার প্রোফাইল লিংক চাইছে তো আমার টুইটার প্রোফাইল লিংকটা দিয়ে দিছি দেন ওনারা বলছে ইন্টারভিউর রিটুইট লিঙ্ক তো রিটুইট লিঙ্কটা কীভাবে আনবেন এই যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা এটার উপরে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি তো ওপেনে ক্লিক করার পরে এই যে পোস্টটা এটা লাভ রিয়ে দিবেন দেন মধ্যে অপশনটাতে ক্লিক করে কোয়ার টুইট এটার উপরে ক্লিক করবেন এখানে লিখে দিবেন নাইস প্রজেক্ট নাইস প্রোজেক্ট লিখে এখানে টুইট করে দেবেন ওকে তা আমি অলরেডি একবার টুইট করছি এই জন্য আমি এখন আর করবো না আপনারা এখানে টুইট করে দেবেন টুইট করে দেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনার যে প্রোফাইল পিকটা থাকবে এই যে প্রোফাইল পিকটা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে প্রোফাইল লেখা থাকবে প্রোফাইলের উপরে ক্লিক করবেন আপনি যে টুইটটা করছেন নাইস প্রোজেক্ট লিখে সেটা কিন্তু এখানে শো হবে যেমন এইটা আমি ন্যাস প্রোজেক্ট লিখে এইটা করছিলাম এই শপের দেন আপনি একটু নিচের দিকে আসবেন এই শেয়ার অপশান মানে এই পোস্টারই শেয়ার অপশানে ক্লিক করে দেন এখান থেকে কপি লিঙ্ক টু টুইট এটার উপরে ক্লিক করবেন দেন আপনার এখান থেকে আপনার বুটটাতে চলে আসবেন বুটটাতে আসার পরে ওই লিঙ্কটা দিবেন সেম অ্যাগাইন এই পোস্টটাতে ওইভাবে ন্যাস প্রোজেক্ট লিখে টুইট করবেন টুইট করার পরে আপনার ওই পোস্টার লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দেন এখানে বলছে ফেসবুকে ফলো করতে ফেসবুকে ফলো করবেন দেন আই হ্যাভ জয়েন্ট লেখা আসবে এখানে হ্যাভ জয়েন্টে ক্লিক করবেন দেন বলবে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিতে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিবেন রেড আই হ্যাভ জয়েন্ট লেখা থাকবে আই হ্যাভ জয়েন্ট লিখ এখানে লেখা থাকবে ক্লিক করলে বলবে আপনার রেডডির প্রোফাইল লিঙ্কটা দিতে রেডিট প্রোফাইল লিঙ্কটা দিবেন দেন ডিসকাটের ইউজার নেমটা চাইবে ডিসকাটের ইউজার নেমটা আপনারা দিয়ে দেবেন দেন এখান থেকে এইটার কাজ শেষ তো কাজটা শেষ হলে আপনারা এই যে নেক্সট এই যে কাজটা গুগল কয়েন এটাও করে নেবেন এটা একদম সিম্পল এই কাজটা আপনার করতে হলে প্রথমে স্টার্টের উপরে ক্লিক করবেন টাস্কগুলো আসবে জয়েন অ্যাড্রপে ক্লিক করলে এরকম ক্যাপচা দিবে আপনার এখানে কী লেখা আছে আপনি দেখেন যে কিউএম সিক্স ওয়াই এখানে লেখা ছিল আমি এটা লেখে দিছি দেন টাস্কগুলো আসছে টাস্কগুলো হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন গ্রুপে জয়েন করবেন টুইটারে ফলো করবেন এবং তাদের পিন পোস্টে পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করে রিটুইট করতে হবে কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো ধরে নিলাম আপনি এখান থেকে ফলো করছেন ফলো করার পরে আপনি ওনাদের এই পিন পোস্টটা এখন রিটুইট করবেন পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করে তো কিভাবে করবেন মধ্যে অপশনটাতে ক্লিক করবেন আচ্ছা মধ্যে অপশনটাতে ক্লিক করবেন কয়েক টুইটের উপরে ক্লিক করবেন যদি ট্যাগ করতে বলে বা লিঙ্ক চায় আপনার আর বুটের ভিতরে যদি লিঙ্ক চায় তখন কোয়েট টুইট করবেন আপনারা কোয়েড টুইট করলে আপনি ওই লিঙ্কটা নিতে পারবেন শুধু দু টুইট করলে ওই লিঙ্কটা নিলে তাদের লিঙ্কটা হয়ে যাবে ওটা হবে না তো এখানে ও নাইস প্রজেক্ট লিখবেন নাইস প্রোজেক্ট লিখবেন এবং এখানে আপনার পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন ঠিক আছে তো পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন মানে আপনার ফ্রেন্ড লিস্টে তাদের না থাকলেও হবে আপনি ইউজার নেম দিবেন ধরেন এখান থেকে আমি হান্নান লিখলাম হ্যাঁ হান্নান লিখলে এই যে নীল অপশনে ওনাদের আইডি ভেরিফাইড এনাদের যদি আপনি ট্যাক করেন তাহলে আপনারা আইডি ব্যান হবে ট্যাক করবেন যাদের ইয়া মানে ভেরিফাইড না যাদের আইডি তা আমি এই কাজটা অলরেডি করে না সিবিধে আমি এখানে আর চাচ্ছি না টুইট করতে তো আপনারা সেমভাবে টুইট করে সেমভাবে আপনারা ওই টুইট লিঙ্কটা আনবেন যদি এখানে লিঙ্ক আয় ওকে যদি লিঙ্ক না চায় তাহলে তো আর আনতে হবে না দেন দেখবেন এখানে সাবমিট অপশন লেখা আছে সাবমিট ডিটেলসে ক্লিক করবেন আপনার বলবে টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে জয়েন করতে তো এখান থেকে আমরা জয়েন করে ফেলছি সো আপনার টেলিগ্রাম ইউজার নেমটা আমার মতো করে দিয়ে দেবেন টুইটার প্রোফাইল লিঙ্ক চাইবে টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন দেন আপনার ইথেরিয়াম বিএনবি অ্যাড্রেসটা চাইবে তো বিএনবি অ্যাড্রেস ইথেরিয়াম অ্যাড্রেসটা স্টলের থেকে সেম মানে বিএনবি এটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেন বিএনবি আপনারা টেস্ট ওয়ালেটে গেলে দেখতে পারবেন বিএসসি বা বাইন্যান্স স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস লেখা আছে অথবা বা ইথিভিএম অ্যাড্রেসটা এনে দিয়ে দিলেও হবে দেন এখানের কাজটা আপনারা এরকমভাবে কনগ্র্যাচুলেশন লেখা আসবে এটা শেষ তো আপনারা নেক্সটের যে কাজটা গবলিন টোকেন এটা সেমভাবে এমাত্র যেটা দেখাইলাম সেমভাবে আপনারা কাজটা করে নেবেন একদম সেমভাবে এরকম আসবে স্টাটি ক্লিক করলে জয়েন গবলিন অ্যাড্রপি ক্লিক করবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখন এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে। এই যে হ্যাশ দিয়ে গবলিন এন এফটি তা আপনারা এটার উপরে ক্লিক করবেন করার পরে টুইটার এই অপশানে যাবেন ওপেনে যাবেন এবং তাদের যে প্রথম পোস্টা এটা চারজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে এবং ওই হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে তো ধরে নিলাম এখানে আপনি ফলো করছেন ফলো করার পরে এটারও মধ্যে অপশানে ক্লিক করবেন পিন পোস্টের এই প্রথম পোস্টায় কোয়ার টুইট এটার উপরে ক্লিক করবেন করার পরে এখান থেকে নাইস প্রোজেক্ট লিখে দিবেন নাইস প্রোজেক্ট লিখে দেওয়ার পরে এখান থেকে আপনার ধরে নিলাম পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করতেছেন টোটাল এরকম অ্যাড্রেস সহকারে পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন এবং এখানে আপনি ওই যে হ্যাশট্যাগগুলো কপি করলেন এক ক্লিকে এটা এখানে দিয়ে টুইট করে দেবেন ওকে তা আমি এটাও করতে চাচ্ছি না কারণ আমি এটা অলরেডি করে নিয়েছি তো দেন সাবমিট ডিটেলসে ক্লিক করবেন আপনার এখানে কোনো ইউজার নেম চাইবে না জয়েন্ট লেখা থাকবে এখানে স্টার্টে অপশনে তো জয়েন্টের উপরে ক্লিক করবেন দেন আপনার টুইটার প্রোফাইল লিংক চাইবে এখানে যাই থাকুক না কেন এখানে এই শেষে সাবমিট টুইটার প্রোফাইল লিংক বলছে টুইটার প্রোফাইল লিংকটা দিয়ে দেবেন দেন বাইন্যান্স স্মার্ট চেন বেপ অর অ্যাড্রেস মানেই বাইন্যান্স স্মার্ট চেন অ্যাড্রেস বা ইথেরিয়াম অ্যাড্রেস তো এখানে আপনার ইথেরিয়াম অ্যাড্রেস বা বাইন্যান্সের স্মার্ট চেন অ্যাড্রেসটা দিবেন দেন ডান ইয়েস ইয়েসে ক্লিক করবেন আপনার কাজ শেষ ওকে দেন স্ট্যাটাসটিকে ক্লিক করলে আপনি কতটা টোকেন পাবেন সেটা এখানে শো করবে যে ব্যালেন্স এত টোকেন পাবেন ওকে তো দুই ডলার তিন ডলার যা হয় প্রত্যেকটা অ্যাডডুপে জয়েন করবেন দেখবেন একটা সময় প্রত্যেক অ্যাডডুপ থেকে পেমেন্ট পেতে পেতে ভালো পেমেন্ট পাইছেন তা আমি একজনকে থ্যাঙ্কস জানাবো কারণ এই যে লোকটা ইনি সবসময় আমার অ্যাডডুপগুলো শেয়ার করার সাথে সাথেই জয়েন করে আর বাকি আপনারা যারা আছেন যারা জয়েন করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ